মোল্লা নাজিমউদ্দিন ভাই খুবই পরিশ্রম করে আপনাদেরকে সাথে নিয়ে এই মাহফিলটার অ্যারেঞ্জমেন্ট করেছিলেন। আয়োজনের ব্যর্থতার কারণে ভাই একটু মন খারাপ করেছে। আমি ভাইকে বলতে চাই, রেদা বিল কাজা ওয়াজিব, এটা আমরা সকলেই জানি যে আল্লাহর ফয়সালার উপরে সন্তুষ্ট থাকা বান্দাদের জন্য আবশ্যক। বৃষ্টি নাজিলের দায়িত্বে নিয়োজিত ফেরেশতার নাম মিকাইল আলাইহিসসালাম, কিন্তু এ কথা আমরা কেউ মনে করি না যে মিকাইল নিজ দায়িত্বে নিজের ইচ্ছায় বৃষ্টি দেয়, বরং মিকাইলকে আল্লাহ যখন আদেশ করেন তখনই তিনি বৃষ্টি নাজিল করেন। ইব্রাহিম আলাইহিসসালামকে যখন নমরুদের আগুনে ফেলে দেওয়া হয়েছিল, তাফসির ইবনু কাসির প্রণেতা লিখেছেন, কানা ফিল হাওয়া ফাজআলা খাযিনুল মাতার ইয়াকুল ইয়া রাব্বি মাতা উমারু বিল মাতারি ফামতিরহু। ইব্রাহিম আলাইহিসসালাম তখন শুনে, উপরে ছিল চরকি, নিচে ছিল আগুন, রশিতে টান মেরেছে, তিনি পড়ে যাচ্ছিলেন, এখনো আগুনে পড়েননি। তখন বৃষ্টির দায়িত্বে নিয়োজিত ফেরেশতা মিকাইল বলতে শুরু করলো, জাআলা ইয়াকুলু, বলতে শুরু করলেন, হে রব, আপনার দোস্ত ইব্রাহিম তো আগুনে পড়ে যাচ্ছে, আমি বৃষ্টি নাজিলের জন্য কখন আদিষ্ঠিত হব? আমি তো বৃষ্টি নাজিল করে আগুনটা নিভাতে চাই, আপনি অনুমতি দেন। এই কথা দিয়ে সুস্পষ্ট প্রমাণিত হয় মিকাইল চাইলে বৃষ্টি দিতে পারে না, আল্লাহর অনুমতি দরকার আছে না নাই। তা আজকে যে বৃষ্টি হচ্ছে এটা কি আল্লাহর অনুমতির বাহিরে? এজন্য মোল্লা নাজিম ভাই নিশ্চয় মন খারাপ করবেন না, মানুষ হিসাবে একটু কষ্ট লাগে যে এত সুন্দর আয়োজনটা করলাম বৃষ্টির কারণে ঠিক সেভাবে হয়নি। আমরা যদি আল্লাহর কাজার উপরে ফয়সালার উপরে সন্তুষ্ট থাকি, এই মাহফিলটা পরিপূর্ণ সফল হলে পরে আল্লাহ তাআলার পরিবর্তে যে সওয়াব এবং জাজা আমাদের দিতেন, যদি আমরা না হোক মাহফিল যা হয় তার উপরে খুশি থাকি, এর চেয়ে বেশি প্রতিদান দেওয়ার ক্ষমতা আল্লাহর আছে না নাই? আমরা আল্লাহর কাছে উত্তম ফলাফল উত্তম জাজা কামনা করছি। আমাদের মোল্লা নাজিম ভাই এবং যারা অ্যারেঞ্জমেন্টের সাথে জড়িত তাদের সকলের জন্য আল্লাহ দুনিয়া আখেরাতে উত্তম প্রতিদান দান করুন, বলেন আমিন। উপস্থিত মহাতারা মোল্লামাই হযরত, ইসলাম প্রিয় তাওহীদী জনতা, পর্দার অন্তরালের সতী সাধবী সম্মানিতা মা ও বোনেরা, ইতোমধ্যে আমাদের অনেক মা বোন বৃষ্টিতে ভিজে ভিজেও মাহফিলে চলে এসেছেন। সম্মানিত দিনী ভাইয়েরা, আপনারা সব মিলিয়ে কেমন আছেন? মাশাআল্লাহ, আপনারা মন খারাপ করেন নাই তো? আল্লাহ তাআলা এমন এক মহান সত্তা, ফাআলুল লিমা ইউরিদ, কোরআন মাজিদে তিনি বলেছেন আল্লাহ যা চান তিনি তাই করেন, ইয়া ফাআলু মা ইয়াশা, তিনি কোনো কাজ করতে কারো সাথে পরামর্শ করেন না, কোন মাখলুকের পরামর্শের কোনো প্রয়োজনও আল্লাহর নাই। এজন্য আপনি ভাবছেন যে রে মাহফিল করলে কোরআনেরই তো প্রচার হয়, আল্লাহর দিনেরই তো কথা হুজুররা বলতো, এতে করে তো আমাদের পার্সোনাল কি লাভ, আল্লাহর দিনেরই তো উপকার হতো, এত কষ্ট করে মাহফিলটা করলাম আয়োজন, আল্লাহ মাহফিলটা করতে দিল না। এ জাতীয় অভিমান করার কিছু নেই, কারণ আল্লাহ যেটা কল্যাণ মনে করেন তিনি সেটাই করেন, ঠিক না? এই জন্য পৃথিবীতে যত নিজের জীবনে বাস্তবতার মুখোমুখি হয়ে যত কঠিন সিদ্ধান্তে আপনি পড়ে যান, আল্লাহ যত কঠিন সিদ্ধান্ত দেয় ওটার উপরও সন্তুষ্ট থাকতে হবে। এই ছোট ছোট ধাক্কাগুলো দিয়ে আল্লাহ আমাদের পাক্কা করতে চায়, ঠিক না? এই জন্য আমরা মন খারাপ করব না, বরং আমরা আল্লাহর উপর সন্তুষ্ট থাকতে চাই। আল্লাহ তাআলার পবিত্র দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান মনিব অত্যন্ত মেহরবানি করে এ প্রাকৃতিক দুর্যোগময় পরিস্থিতিতেও আমাদের সকলকে কোরআনের এই মাহফিলে হাজির হওয়ার তৌফিক দিলেন, যিনি মেহরবানি করে আমাদেরকে সুস্থ রাখলেন,
কোরআনের কথা বলার মতো শোনার মতো কোরআন মুখে হৃদয় দিলেন। এই সব নিয়ামতের মালিক কে? জোরে বলেন কে? এজন্য আমরা আলোচনা শুরুতে মন প্রাণ উজাড় করে অন্তরের সবটুকুন শ্রদ্ধা এবং ভালোবাসা দিয়ে আমাদের মনিব আল্লাহ তাআলাকে শুকরিয়া জানাই, কৃতজ্ঞতা জানাই। সবাই মিলে জোরে জোরে একবার কালিমাতুর শুকর পড়ি, আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে সূরাতুল বাকারায়ের 208 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। প্রিয় নবীজির পবিত্র মুখ অনুসৃত ছোট্ট একখানা হাদিসে নববী পাঠ করেছি। আল্লাহ তাআলা তৌফিক দান করলে এখান থেকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। তেলাওয়াতকৃত আয়াত আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারেরা, উদখুলু ফিসসিলমি কাফা, তোমরা যারা ঈমান এনেছ তোমরা সবাই ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো। ঈমান আনার পরে তোমাদের দায়িত্ব শেষ তোমরা মনে করো না, বরং ঈমান আনার পরে দায়িত্ব হয় শুরু। ঈমান হলো ইসলামে প্রবেশের রাস্তরণ, মেইন গেট। ইসলামে প্রবেশ করতে হলে ঈমান আনতে হয়, কালেমা পড়তে হয়। তোমরা যারা কালেমা পড়ে ঈমান এনেছো থেমে যেও না, এবার ইসলামে প্রবেশ করো। এখন ইসলামে প্রবেশ কতটুকু করবেন? কাফা, পরিপূর্ণ। ইসলামে আংশিক প্রবেশ করার কোনো অনুমতি নাই। ইসলাম গ্রহণ করা না করার ব্যাপারে আপনি এখতিয়ার রাখেন, আপনি ঈমান আনবেন কি আনবেন না এ বিষয়ে আপনার এখতিয়ার আছে। আল্লাহ প্রিয় নবীকে দায়িত্ব দেন নাই যে মানুষকে জোর করে মুসলমান বানাবেন, বরং দায়িত্ব দিয়েছেন আপনি বলুন, বলাই আপনার দায়িত্ব। কে মুসলমান হবে কে হবে না সে হিসাব করার প্রয়োজনও আপনার নেই, এটা তার ব্যাপার। মুযাক্কির ফাইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। ও প্রিয় নবী, আপনি নসিহত করুন, উপদেশ দিন, আপনাকে উপদেশ দেওয়ার জন্য পাঠাইছি। লাস্তা আলাইহিম বিমুসাইতির, জোর করে মুসলমান বানানোর জন্য দারোগা বানাইয়া পাঠাই নাই। ইন্নামা আলাইকাল বালাগ ওয়া আলাইনাল হিসাব। ও প্রিয় নবী, আপনার দায়িত্ব হলো শুধু মেসেজ মানুষের কানে পৌঁছিয়ে দেবেন, আপনি শুধু দাওয়াত দেবেন। এখন দাওয়াত দেওয়ার পর রাতের বেলা ঘরে বসবেন, বসে এবার সকাল থেকে কয়জন রে দাওয়াত দিছি, কয়জন দাওয়াত গ্রহণ করছে, কয়জন প্রত্যাখ্যান করছে, কাগজ কলম লইয়া হিসাব করার দায়িত্ব আপনার নাই। ওয়া আলাইনাল হিসাব, ইমানকে আনলো ইমানকে আনলো না হিসাব নেয়ার জন্য আমি আল্লাহই আছি। হিসাব কে নেবে বলেন? প্রিয় ভাইরা, হিসাব নেবে কে? নবী কাল্লা বলছে আপনি হিসাব করাও দরকার নাই। লা ইকরাহ ফিদ্দিন, দিনের ব্যাপারে কোনো জবরদস্তি নাই। কে ঈমান আনবে কে ঈমান আনবে না এটা তার ব্যাপার। বরং আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছেন, ফামা শা ফালিউমিন ওয়ামা শা ফালিয়াকফুর। নবী দাওয়াত দিল, আমি ওহি পাঠালাম, নবী পাঠালাম, তোমাদের কাছে আমি ইসলাম এবং কুফর তুলে ধরলাম, এখন তোমাদের যার মনে চায় ঈমান আনো, যার মনে চায় কাফের হও, এটা তোমার ব্যাপার।
তাহলে ঈমান আনা এবং না আনার ব্যাপারে ব্যক্তির এখতিয়ার আছে, কিন্তু ঈমান আনার পরে অদ্বিকা ইসলাম মানার কোনো এখতিয়ার আর নাই। আমি কি কথা বুঝাইতে পারতেছি? ঈমান আপনি আনবেন কিনা না কাফের থাকবেন এটা আপনার ব্যাপার। আল্লাহ আপনাকে জোর করে মুসলমান বানাবে না। আপনি ইসলাম গ্রহণ করতে না চাইলে আল্লাহর নবী আপনাকে ওনার জীবদ্ দশায় থাকলে আপনারা জোর করে মুসলমান বানাতেন না। কিন্তু ইসলাম যখন গ্রহণ করবেন তখন অদ্বিকা মুসলমান থাকার সুযোগ আর নাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা। এখানে আল্লাহ ইমানদারদেরকে ডেকে বললেন, ও ইমানদার ইসলামে পুরাপুরি ঢোকো। আল্লাহ এটা কিন্তু বলেন না, ইয়া আইয়ুহান্নাস উদখুলু ফিস-সিলমি কাফা, ও মানুষেরা ইসলামে ঢোকো পুরাপুরি বলেন নাই। কারণ মানুষদের মাঝে হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, ইহুদি আছে, ওরা ইসলামে পুরা ঢুকবে কেমনে? মোমেন তো হয় নাই। এই জন্য যারা মোমেন তাদেরকে বলেছেন, ইমান আনার পরে তুমি অর্ধেক ইসলাম মেনে জান্নাত পর্যন্ত পৌঁছতে পারবে না, জান্নাতে যেতে হলে ইসলাম পুরাটাই মানতে হবে। আমার প্রিয় ভাইরা, লোক কম হোক, বৃষ্টি আরো হোক, আমরা যারা এসে গেছি, যারা বলছি, যারা শুনছি, আমরা কম বলবো না, কম শুনবো না ইনশাআল্লাহ, ঠিক আছে? আমরা হক আদায় করে বলবো এবং হক আদায় করে আমরা শুনব, কথার জবাব দেবেন, কথা কলিজা গেঁথে বাড়িতে নেবেন। ইউটিউবারদেরকে বলছি, তোমরাও ভাইয়েরা শোনো, তোমাদের সৌভাগ্য যে তোমরা তোমাদের ক্যামেরাগুলো নিয়ে খুঁজতে থাকো কোথায় মাহফিল হবে। এমন ইউটিউবারও আছে তারা ক্যামেরা নিয়ে খুঁজতে থাকে কোথায় মমতাজ বেগম আসবে, কোথায় আয়ুব বাচ্চুর কনসার্ট হবে, ঠিক না? কোথায় জেমস নাচ দেবে? তারা তোমাদের মতো মাহফিল খোঁজে না, তারা সেখানে গানের প্যান্ডেল খোঁজে। আল্লাহ তোমাদের মনকে ইসলামের দিকে ঝুঁকিয়ে দিয়েছে, এটা আল্লাহ শুকরিয়া করা দরকার, ঠিক না? এই জন্য তোমরা ক্যামেরাও করবা, আল্লাহর মাধ্যমে দু চার পয়সা দেবে, হালালভাবে আসুক, কিন্তু মাহফিল আসলে ক্যামেরা লাগায় দিয়া আলেমদের কথাগুলো আবার হৃদয়ের কান দিয়ে শুনবা, কারণ তোমাদেরও ইসলাম দরকার, ঠিক না? তোমাদেরও জান্নাত দরকার। মাইকওয়ালাদের কয়ে কয়ে কথা বলি, অনেক মাইকম্যান দেখা যায় মাহফিলে যাইয়া হুজুরের মাইক লাগাই দিয়া ঘুমায় থাকে, তো মাইক নষ্ট হইলে আমরা বলি আওয়াজ কম, মাইকওয়ালা কই পরে দেখ খুঁজতে খুঁজতে বেটা ঘুমাইতাস। আমি কই রাতের বাজে দশটা হেতে অনেক ঘুমাই গেল, ওরা কোফাইল্লা মসজিদ বানাচ্ছে, দোতলায় কাজ করছে, মসজিদের নিস্তলায় জামাত হয় ফজরে, যেই লোকেরা মসজিদের রাজমিস্ত্রি কাজ করে ওরা কাজ করে করে মসজিদে রাতে থাকে, দোতলায় ঘুমাইতে দিছে, কাম কর ঘুমাও। ফজরের টাইমে আধা মাইল দূর থেকে লোকেরা কষ্ট করে মসজিদে চলে গেছে, আর দোতলা যারা রাজমিস্ত্রি হেরা ফজরের নামাজ না ভৈরা। আমি বললাম, কপাল পোড়া হইলে কেমনে পড়ে মসজিদে ঘুমায়, কিন্তু নামাজ পড়ার সৌভাগ্য হয় না। এই জন্য মাইকওয়ালা, স্টেজওয়ালা, ইউটিউবার যারা ওয়াজ শুনতে মূলত আসেনি, এসেছে পার্সোনাল পেশাদারিত্বে, পার্সোনাল কাজে, কিন্তু যেহেতু এসে গেছে নিজের কাজের সাথে ওয়াজ শোনার সুযোগটা যেহেতু আল্লাহ দিয়েছে, এখানেও মনোযোগ দিয়ে শোনা দরকার আছে কিনা। যা বলছিলাম এবার আসুন সেখানে ফিরে যাই। ইসলাম গ্রহণ করা না করা আপনার ব্যাপার, কিন্তু ইসলাম গ্রহণ করার পরে অর্ধেক মুসলমান হওয়ার কোনো সুযোগ আর নাই। উদখুলু ফিস-সিলমি কাফা, ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো। এবার বলুন তো, বাংলাদেশের লোকেরা ইসলাম কি সব জায়গায় মানতে রাজি হয়েছে? সবাই, অধিকাংশ মুসলমান মসজিদে ইসলাম মানে কোনো আপত্তি করে না, ঢোকার সময় ডান পা দিয়ে ঢোকে, বের হওয়ার সময় বাম পা দিয়ে বের হয়, আল্লাহু আকবার বলে নামাজ শুরু করে, সালাম ফিরিয়ে নামাজ শেষ করে, যখন মসজিদে ঢুকেছে তখন থেকে মসজিদ থেকে বের হওয়া পর্যন্ত
কুরআন সুন্নার বাহিরে আল্লাহর বিধানের বাহিরে কোনো কাজ করতে রাজি হয় না। অথচ সেই মুসলমান আবার যখন আদালতের চেয়ারে হাকিম হয়ে বসে আল্লাহর আইনে রাসূলের আইনে একটা মামলার রায়ও দেয় না। মসজিদে যখন ঢুকেছে সে আল্লাহ এবং রাসূলের কথার বাহিরে কোনো কাজ করেনি, ইসলাম সে মেনেছে মসজিদে, কিন্তু আদালতে বসে ইসলাম আর মানে না। আমাদের দেশের এমপি যারা তারা সংসদ ভবনে গিয়ে হ্যাঁ বলে আইন হয়ে যায়, না বললে আইন হয়ে যায়। আমি জানি না আপনারা সকলে সংসদ ভবনে ঢোকার সুযোগ পেয়েছেন কিনা, নাও পেতে পারেন, অনেকে পেয়েছেন, তার মাঝে আমিও আছি। সংসদ ভবনের যেখানে এমপি সাহেবেরা মিটিং করে সংসদ অধিবেশন করে, ঠিক এর পাশেই সংসদ ভবনের ভিতরে সুন্দর মসজিদও আছে। যখন জোহরের সময় খানার বিরতি দেব, নামাজের বিরতি দেব, তখন দেখা যায় 300 জন এমপির মাঝে 50 জন 60 জন 70 জন 100 জন নামাজ পড়ে জোহর। নামাজ পড়ার জন্য এমপি সাহেব যখন মসজিদে ঢোকে তখন তিনিও ডান পা দিয়ে ঢোকেন, বাম পা দিয়ে বের হন, তিনি আল্লাহু আকবার বলে নামাজ শুরু করে দেন, সালাম ফিরিয়ে নামাজ শেষ করেন, পুরা মসজিদের সময়টুকু আল্লাহর আইন মেনে চলেন। কিন্তু ওই এমপি সাহেব ওই এমপিরা মসজিদ থেকে বের হয়ে যখন অধিবেশনে বসে আল্লাহর আইনে একটা বিল আর পাশ করাতে রাজি হয় না। আমার প্রিয় ভাইয়েরা, জোহরের নামাজ পড়ার জন্য ডিসি সাহেব ডিসি মসজিদে নামাজ পড়ে, জজ সাহেব জজকড়ের মসজিদে নামাজ পড়ে, এমপিরা তাদের মসজিদে নামাজ পড়ে, সংসদ ভবনের ভিতরে নামাজ পড়ে। জোহরের নামাজ পড়তে গিয়ে দেখলো ইমাম সাহেব হুজুর দুরাকাত নামাজ পড়ে ফরজ, আর তাহিয়াতু পড়ার জন্য বসতে উনি ভুলে গেছেন। মানুষ হিসাবে ভুল হতে পারে না, নামাজের মাঝে কি আমাদের ভুল হয় না? বাজে বাজে হয়, হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই তো একদিন জোহরের নামাজের সময় উনি 3 রাকাত পরে সালাম ফিরিয়ে ফেলছে, এরপরে তিনি সাহস সিজদা দিয়েছেন, একজন সাহাবী স্মরণ করে দিছে, হুজুর নামাজ কি কমে গেল? আরেকদিন 2 রাকাত পরে সালাম ফিরিয়ে ফেলছে। আল্লাহর হাবিবও জীবনে নামাজে 3-4 বার ভুল করেছেন, মানুষ হিসাবে ভুল হতে পারে। আমার প্রিয় ভাইয়েরা, ইমাম সাহেব জোহরের নামাজ পড়ছে 2 রাকাত, আর তাহিয়াতু পড়ার জন্য বসতে ভুলে গেলেন। স্বাভাবিকত তিনি বসতে ভুলে এবার দাঁড়াতে শুরু করলেন। আমরা যারা পিছনে মুসল্লি আমরা ইমাম সাহেবের সাথে দাঁড়ায়া যাই নাকি লোকমা দেই? কথা বলতে হবে, কিন্তু আমি বলেছি আমরা বলবো কম না শুনবো কম না, পরিপূর্ণ বলবো পরিপূর্ণ শুনবো, ঠিক আছে? তবে হ্যাঁ, দাঁড়ায় দাঁড়ায় ওয়াজ শুনছেন, একটু কষ্ট হইতেছে তো, অসুবিধা নাই। হাদিস আছে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রিয় নবীজি বলেছিলেন, ইয়া আয়েশা আজরুকে আলা কদরে নাসবুক, ও আয়েশা যে ইবাদতে তোমার কষ্ট বেশি হয় ওই ইবাদতে আল্লাহ তোমার সওয়াব বেশি দেবে। সুবহানাল্লাহ। আজকে যেহেতু বৃষ্টির মাঝে আপনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়াজ শুনছেন, কারো গায়ে বৃষ্টিও পড়ছে, ছাতা মাথায় দিয়ে দাঁড়িয়ে আছেন, আমরা আশাবাদী অন্যদিন বসে বসে ওয়াজ শুনলে যেই পরিমাণ সওয়াব আল্লাহ দিত কষ্টের কারণে আল্লাহ আজকে সওয়াব বেশি দেবে ইনশাআল্লাহ। বলছিলাম প্রশ্নের জবাব দেন, ইমাম সাহেব 2 রাকাত পড়ে আত্তাহিয়াতু পড়তে বসে নাই, ভুলে দাঁড়াচ্ছে, মুসল্লি কি দাঁড়াবে না লোকমা দেবে? কারণ কি? কারণ হচ্ছে 2 রাকাত ফরজ নামাজ পড়ে 3 অথবা 4 রাকাত বিশিষ্ট নামাজে প্রথম বৈঠক তাশাহুদের জন্য এটা ওয়াজিব। প্রথম বৈঠক কি? ওয়াজিব। ইমাম সাহেব ভুলে ওয়াজিব তরক করে ফেলছিলেন, তাই পিছন থেকে মুসল্লি এমপি সাহেব লোকমা দিল, ডিসি সাহেব তার মসজিদে ইমাম ভুল করলে লোকমা দিল, জজ সাহেব তার মসজিদে ইমাম ভুল করেছে লোকমা দিল, ম্যাজিস্ট্রেট সাহেব দিল, আমরা যারা আছি আমরাও রিক্সাওয়ালা ঠেলাওয়ালা দিন মজুর আলেম গাইরে আলেম আমরাও লোকমা দিলাম।
হুজুর ওয়াজিব ছুটায় ফেলছেন, এটা আপনার ভুল হয়েছে, রাসূলের সাথে মিলে নাই, আল্লাহ রাসূলের আইনের খেলাফ, আপনাকে আমরা লোকমা দিয়ে সাবধান করলাম, ওয়াজিব আপনি ছাড়লেন কেন? হুজুর লোকমা নিয়ে বসে গেল, আত্তাহিয়াতু পড়ল, আরো দুই রাকাত পড়ল, আবার পরবর্তীতে সেজদায় সাহুদিয়া নামাজ শেষ করলো। এবার এসপি সাহেব চলে গেলেন, ডিসি সাহেব চলে গেলেন, এমপি সাহেব চলে গেলেন, গিয়ে সংসদের অধিবেশনে এমপি বসলেন, জজ কোর্টের চেয়ারে, জজের চেয়ারে হাকিম সাহেব বসলেন। বসার পরে সেখানে বিল উত্থাপন হলো, চোর ধরে হাত কাটতে হবে, চোরের মামলা রায় হবে, চোর ধরে হাত কাটো আল্লাহর কোরআনের আইন। প্রিয় নবীজি বলেছেন, আমার মেয়ে ফাতেমা চুরি করলে ফাতেমার হাতটাও আমি কেটেই দেব। এবার বলুন তো, যে জজ সাহেব হুজুরের ওয়াজিবে লোকমা দিছে, চোর ধরে হাত কাটার ফরজ আইন, জজ সাহেব চোর ধরে হাত কাটার রায় কোনো দিন দিছে? জোহরের নামাজের দু রাকাত পরে বসা ওয়াজিব, আর চোর ধরে হাত কাটা ওয়াজিব না ফরজ, কোনটার গুরুত্ব বেশি? কথা বলুন ভাইয়েরা, ওয়াজিব না ফরজের গুরুত্ব বেশি? তো জজ সাহেব লোকমা দিল ওয়াজিবে, নিজের ফরজের খবর নাই। এ হলো বাংলাদেশের ইসলাম, এল ইসলামের কনসেপশন। হুজুর যাচ্ছে, আর এলাকার এক নেতার বউ যাচ্ছে, ক্রস হবে সামনে রাস্তা। এখন হুজুরে বলছে, হুজুর সইরা খারান, আমার বউ বাজারে যাবে। নেতার বউ বাজারে যাচ্ছে, হুজুরের সামনে পইরা গেলে পর্দা লঙ্ঘন হবে, হুজুর সইরা খারান, আর বাজারে যে হাজার হাজার মানুষ দেখবে, এত পর্দা লঙ্ঘন হবে না? বোঝে না ইসলাম? উদখুলু ফিস সিলমে কাফা, আল্লাহ বলছে মোমেন যখন হবে, কিছু ইসলাম কিছু অন ইসলাম চলবে না, ইসলামে পরিপূর্ণ ঢুকতে হবে। ইসলামে পরিপূর্ণ প্রবেশ করার জন্য আদেশ করেছেন কে? আকিমুসসালাহ, নামাজ কায়েম করো। আল্লাহ নামাজের অর্ডার দেওয়ার পরে নামাজ কায়েম করা নফল না ফরজ? কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রমাদানের রোজা ফরজ করা হলো, আল্লাহর আদেশের কারণে রোজাটা ফরজ হয়ে গেল। ওয়াতুজ যাকাত, যাকাত প্রদান করো বলার কারণে যাকাত দেয়া ফরজ হয়ে গেল। আল্লাহ বললে নামাজ ফরজ হয়, আল্লাহ অর্ডার দিলে রোজা ফরজ হয়, আল্লাহ অর্ডার দিলে যাকাত দেয়া ফরজ হয়। ইসলামে প্রবেশ করো, পরিপূর্ণ প্রবেশের অর্ডার আল্লাহ দিল। এবার আপনারা আওয়াজ করে বলুন তো, ইসলামে পরিপূর্ণ প্রবেশ করা নফল না ফরজ? এখন এই ফরজের খবর কি? পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে অথচ সুদে টাকা লাগায় এমন লোক আছে না? নাই নামাজি, নামাজের ব্যাপার ইসলাম মানলো, সুদ খাওয়া হারাম, সেখানে আর ইসলাম মানলো না। নামাজ পড়ে পাঁচ ওয়াক্ত ঘোষণা দিলে পাইলে সিগনেচার করে না, এমন ঘোষখোর অফিসার আছে না? নাই ঘোষের টাকা পকেটে নিয়ে নামাজে যায়, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে পরের জমি দখল করে বিল্ডিং করে ফেলেছে, চাল দলিল করে, নিজের বাবা মরেছে 10 বছর আগে, আপন বোনের হক জোর করে ভাই দখল করে, ওই ভাই আবার নামাজও পড়ে, ইসলাম মানল মসজিদে, বাস্তব জীবন ইসলামের খবর নাই। কান খুলে শোনো মুসলিম, সুবিধাবাদ জিন্দাবাদে মোমেন হওয়া যায় না। উদখুলু ফিস সিলমে কাফা, ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো। এখন ইসলামে পরিপূর্ণ প্রবেশ করতে হলে আগে তো ইসলাম বুঝতে হবে। এই দেশের অধিকাংশ মুসলমান তো ইসলামই বুঝলো না, কারণ ইসলামের মৌলিক কনসেপশনের জন্য যে এলেম দরকার, সে এলেম তো সিলেবাসেই নাই। প্রাইমারি স্কুলে পড়লো, হাই স্কুলে পড়লো, কলেজে পড়লো, ভার্সিটিতে এমএ পাস করলো, অথচ দেখে দেখে আল্লাহর কোরআন পড়তে পারে না, কারণ তার সিলেবাস আল্লাহর কোরআনটাই নাই। প্রাইমারি পড়লো, হাই স্কুল পড়লো, কলেজ পাস করলো, কুমিল্লা জেলা স্কুল থেকে পাস করলো, তারপর ঢাকা মেডিকেলে পড়লো, মেডিকেল ইন্টারনি শেষ করে দেশের সেরা ডাক্তার হয়ে গেল,
অথচ এমন ডাক্তার আছে যে দেখে দেখে আল্লাহর কোরআন পড়তে পারে না, কারণ তার সিলেবাসের মাঝে আল্লাহর কোরআনটাই নাই। স্পেনি কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাস করলো, তারপরে ঢাকা ইউনিভার্সিটি, তারপরে বুয়েটে ভর্তি হলো, দেশের সেরা শিক্ষালয়, বুয়েট থেকে ভালো ইঞ্জিনিয়ার হয়ে বের হলো। এমন অসংখ্য ইঞ্জিনিয়ার আছে যারা দেখে দেখে আল্লাহর কোরআনটাই পড়তে পারে না, কারণ তার সিলেবাসের মাঝে আল্লাহর কোরআন নাই। এমন একটা সিলেবাস আমরা বানাইলাম, বা 92% মুসলমান, এই সিলেবাসটা কি ইংরেজরা বানাই দিয়া গেছে? এক কথা বলেন, ইংরেজরা বানাই দিয়া গেছে? এই সিলেবাসটা হিন্দুরা বানাইছে? এই সিলেবাস খ্রিস্টানরা বানাইছে? এমন সিলেবাস কেন বানাইলা যে সিলেবাস শেষ করার পরে এমএ বিএ ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার পর কোরআন পড়তে পারে না? সে ইসলামটা বুঝবে কেমনে? ইসলাম বুঝবে কেমনে? এমন সিলেবাস মুসলমান বানাইছে, এমএ পাশ বিএ পাশ ডাক্তার ইঞ্জিনিয়ার, এমন অনেক আছে, সবার কথা বলছি না, এমন অনেক আছে যারা বাবা মারা যাওয়ার পরে জানাজার নামাজে গিয়া জিগায় জানাজার নামাজের নিয়ত কইয়া দেন, কেমনে জানাজার নামাজ পড়ে সেটাও জানে না, কারণ তার সিলেবাস এগুলো নাই। কপাল পরা জাতি, কপাল পরা জাতি। আমার প্রিয় ভাই, অধিকাংশ মুসলমান ইসলামে পরিপূর্ণ প্রবেশ তো দূরের কথা, ইসলামই তো বোঝে না। তারা মনে করে ইসলাম একটি নিচক ধর্মের নাম, হিন্দু একটি ধর্ম, খ্রিস্টান একটি ধর্ম, ইহুদি একটি ধর্ম, অনুরূপভাবে ইসলাম একটা ধর্ম, অথচ মোটেও তা নয়। ইসলামকে অন্য ধর্মের মতো যারা মনে করে তারা বড় জাহেল মানুষ, বড় জাহেল তারা। কারণ হিন্দুদের ধর্ম হচ্ছে 12 মাসে 13 পূজা, এর বাহিরে হিন্দু ধর্মে কোনো ডিরেকশন নাই। আমাদের এলাকাও তো হিন্দু আছে, আমাদের ময়নামতি এলাকাও হিন্দু আছে। আপনি হিন্দু কোনো ঠাকুরকে যদি জিজ্ঞেস করেন, ও ঠাকুর মশাই, যে টয়লেটে যাওয়ার সময় ডান পা দিমু না বাম পা দিমু, তোমার হিন্দু ধর্মে কি আছে? ঘুমানোর সময় ডান কাতে ঘুমাবো না বাম কাতে ঘুমাবো? খাবার সময় ডান হাতে খাবো না বাম হাতে খাবো? খাবার সময় কোন দোয়াটা পড়বো? খাবার শেষে কি পড়বো? ও হিন্দু মশাই, ব্যবসা করার সময় কি সিস্টেমে ব্যবসা করা লাগে? হিন্দু ধর্মে কি আছে? কিতাব তো আছে, মহাভারত, রামায়ণ, উপনিষদ, বেদ, গীতা, আরো কত কি বলো দেখি। ঠাকুর বলবে, এগুলো তো আমরা জানি না, শুধুমাত্র পূজার সময় কি মন্ত্র পড়া লাগে সেটাই শুধু জানি। আমার প্রিয় ভাই, 12 মাসে 13 পূজা হিন্দু ধর্মের দায়িত্ব শেষ। সপ্তাহে একবার গির্জায় যাবে খ্রিস্টানের দায়িত্ব শেষ। সপ্তাহে প্রতি রবিবারে, প্রতি শনিবারে একবার সেনেগাগে যাবে হুজির দায়িত্ব শেষ। সপ্তাহে একবার পেগোডায় যাবে বৌদ্ধের দায়িত্ব শেষ। এখন সে সুদ খাবে না, সুদ খাবে না, ঘুষ খাবে কি খাবে না, ওজনে কম দেবে কি মালে বেজাল দেবে, ডান কাতে না বাম কাতে ঘুমাবে, ডান পা দিয়ে সামনে আগাবে না আগে বাম পা দেবে, ইত্যাদি কিছুই সে জানে না, কারণ তার ধর্মে এগুলো নাই। আপনারাই বলুন তো, ইসলাম কি এমন না ইসলামে সব কিছু আছে? আপনি টয়লেটে কিভাবে ঢুকবেন সেটাও ইসলামে আছে কি না? ঘুমানোর সময় কোন কাতে ঘুমাবেন সেটাও ইসলামে আছে না নাই? ইসলামকে আপনি মনে করবেন না পাঁচ ওয়াক্ত নামাজের নাম ইসলাম? এটা আপনার জাহালত। 12 মাসে 13 পূজা করবে হিন্দুর দায়িত্ব শেষ। ফজর জোহর আসর মাগরিব এসে পড়বেন আপনার দায়িত্ব শেষ। দিস ইজ নট ইসলাম। ইসলাম থাকবে সেখানে, আপনি আছেন যেখানে, পাকঘর থেকে সংসদ ভবন পর্যন্ত ইসলাম নিয়ে যেতে হবে। আমার প্রিয় ভাই, মানুষের জীবনের বটম থেকে টপ লেভেল, ব্যক্তি জীবন থেকে আন্তর্জাতিক বলয় পর্যন্ত ইসলাম সব জায়গায় থাকা লাগবে। জীবনের এমন কোন কাজ নাই যেখানে ইসলামের ডিরেকশন নাই। সুবহানাল্লাহ। এই জন্য ইসলামে আল্লাহ পরিপূর্ণ প্রবেশ করতে বলেছে। এখন ইসলামটা আসলে কি? আমি বলে দিলাম, ইসলাম নিঃসক নিঃসক কোনো ধর্ম নয়,
ইসলাম হলো লাইফ প্রেসক্রিপশনের নাম, ইসলাম হলো পরিপূর্ণ জীবন বিধানের নাম। জীবন আছে যেখানে, ইসলাম আছে সেখানে। লাইফ প্রেসক্রিপশন, প্রেসক্রিপশন শব্দটা তো আমরা সবাই বুঝি। ডাক্তারের কাছে গেলে ওষুধ লেখার জন্য যে ব্যবস্থাপত্র দেয়, এটার ইংরেজিতে কি বলে? প্রেসক্রিপশন বলে। ডাক্তার ওষুধ লিখে দিল, তারপরে দেখবেন ওষুধের নামের পরে লিখে দেয় সকাল, দুপুর, সন্ধ্যা, তিন বেলা, অথবা লিখে দেয় দিনে এক বেলা, অথবা লিখে দেয় সকাল এবং সন্ধ্যায় লিখে দেয়, তার পাশে খাওয়ার আগে অথবা খাওয়ার পরে। দিস ইজ প্রেসক্রিপশন। ইসলাম হচ্ছে আপনার লাইফ প্রেসক্রিপশন। ঘুম থেকে ওঠে আবার রাতের বেলায় ঘুমাতে যাওয়া পর্যন্ত তোমার প্রতিটা কদমে ইসলাম লাগবে, প্রতিটা কদম ইসলাম। উদখুলু ফিসসিলমে কাফ, ইসলাম শব্দের বাংলা অর্থ আত্মসমর্পণ করা, সারেন্ডার করা। আমাদের দেশের লোকেরা ইসলাম অর্থ শান্তি এটাই বেশি শুনেছে, এটাও ইসলামের অর্থে আছে, তবে এটা দূরবর্তী অর্থ, এটা দ্বিতীয় লেভেলের অর্থ। ইসলামের ফার্স্ট যে অর্থ হবে, অরিজিনাল যে অর্থ, সেটা হচ্ছে আত্মসমর্পণ করা, কমপ্লিটলি সারেন্ডার টু গড, আল্লাহর কাছে নিজের আমিত্ব, ব্যক্তিত্ব সব কিছু সঁপে দেওয়ার নাম হচ্ছে ইসলাম। إذ قال له ربه أسلم قال أسلمت لرب العالمين إبراهيم عليه السلام كلا بولسل إبراهيم আত্মসমর্পণ করো। ইব্রাহিম নবী কেমনে করব, কখন করব, কেন করব, কোনো প্রশ্ন করেন নাই, সাথে সাথে বলে দিলেন জগতের রবের কাছে আমি নিজেকে সঁপে দিলাম, আত্মসমর্পণ করে ফেললাম। আত্মমানি সেলফ, নিজ। সমর্পণ মানে সঁপে দেয়া, তাহলে আত্মসমর্পণ মানে হলো নিজেকে সঁপে দেয়া। আপনার ইসলাম মানে হলো আপনার ব্যক্তিগত কিছুই থাকবে না, আমিত্ব থাকবে না, ব্যক্তিত্ব থাকবে না, আমার বলে কিছু থাকবে না, সব কিছু কার। দিস ইজ ইসলাম। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি আল্লাহ বলো, ও প্রিয় নবী, আপনি ঘোষণা করে দিন, বলে দিন, নিশ্চয় আমার নামাজ, আমার যাবতীয় কুরবানি, স্যাক্রিফাইস, আমার জীবন, আমার মরণ, সবটার মালিক হলেন আল্লাহ। আচ্ছা, আপনি যদি আপনাকে আল্লাহর কাছে সঁপে দেন, তাহলে আপনার বলতে আর কিছু থাকলো? তাহলে সব তার মালিক কে? সব তার মালিক আল্লাহ। এটা হলো ইসলাম। আপনার আর কিছু নাই, আপনি এখন সারেন্ডার করা সৈনিক। যুদ্ধের মাঠে দুই দল সৈনিক যখন যুদ্ধে রত থাকে, লিপ্ত থাকে, তখন যুদ্ধ ধামামা বেজে ওঠে, অশান্ত হয়ে ওঠে পরিবেশ, দুই পক্ষের হতাহত হয়, মানুষ মারা যায়। এক পক্ষ যখন অস্ত্র মাটিতে ফেলে দিয়ে হ্যান্ডস আপ করে দুই হাত উপরে তুলে রাখে, এটার নাম হচ্ছে সারেন্ডার করা, অস্ত্র ফেলে দিয়েছে, সে বলতে চায় আমি তোমার সাথে আর যুদ্ধ করব না। যখন হ্যান্ডস আপ করে হাত তুলে ফেলে, প্রতিপক্ষ কিন্তু হাতের অস্ত্র ফেলে দেয়নি, কারণ তার কাছে তুমি সারেন্ডার করেছো, সে হাত তুলবে কেন, সে তো তোমার কাছে সারেন্ডার করেনি, তার হাতে অস্ত্র আছে, তোমার বুকের দিকে রাইফেল তাক করে কদমে কদমে সামনে আগাবে, তারপর কাছে এসে বলবে উপর থেকে হাত নিচে নামাও, এখন তুমি হাত নিচে নামাবে, বলবে হাত পিছনে নাও, হাত তোমাকে পিছনে নিতে হবে, হাতের মাঝে রশি দিয়া বাঁধবে, তুমি চুপ করে দাঁড়ায় থাকবে, হাত বেঁধেছে কথা বলতে পারবে না, সারেন্ডার করেছ, কোনো কথা বলার অধিকার তোমার আর। যার কাছে সারেন্ডার করলেন, যার কাছে সারেন্ডার করলেন, সে আপনাকে এবার যা বলবে আপনি তাই করুন। দুই হাত পিছন দিয়া মোড়া দিয়া বানল, হাত বাঁধার পরে এবার বলতেছে গো হ্যাড, সামনে চলো। ও বেটা, আপনার পিছন দিয়া রাইফেল পিঠ বরাবর তাক করে রাইফেলের বাদ দিয়া গুতা দিয়া কয় গো হ্যাড, সামনে যাও।
আপনি যদি সামনে যেতে দ্বিমত করেন তাহলে পিঠ বরাবর গুলি খাওয়ার সম্ভাবনা আছে না নাই। এবার আপনি সামনে চলেন, একটু সামনে যাওয়ার পরে বলল, হ্যাঁ মিয়া দাঁড়াও। আপনি গতি থামালেন, এবার বেটা আপনারে বলছে এখানে বসে পড়ো। আপনি আবার বসে পড়লেন, আপনাকে বলল এখানে বসে থাকো। দ্বিতীয়বার না বললে দাঁড়াবে না, এখন সে বলার আগে দাঁড়াইতে গেলে আবার গুলি খাওয়ার সম্ভাবনা আছে না নাই। মানে কি? মানে হলো সারেন্ডার করার পরে মন মতো কিছু করার অধিকার আর থাকে না। যারা মুসলিম হবে তারা সারেন্ডার করবে কার কাছে? হইল না জবাব, জোরে বলেন কার কাছে? আল্লাহর কাছে। সারেন্ডার যদি করো, আল্লাহর কথার বাইরে চলার অধিকার কি আর আছে? এটার নাম ইসলাম। উদখুলু ফিস সিলমে কাফফা, এই ইসলামে ঢোকো। আমার প্রিয় ভাইরা শুনুন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নামাল মুমিনু কাল জামালিল আনিফ আইযুমা কিদান কাদ। প্রিয় নবীজি বলছেন, কেউ যদি মুমিন হয়ে যায়, মুসলিম হয়ে যায়, সেই হয়ে যাবে ওটের মতো যে ওটের নাকের ভিতরে মালিক রশি ঢুকাইয়া দিছে। সুবহানাল্লাহ, পড়ুন কি চমৎকার উদাহরণ, যে ওটের নাকের ভিতর মালিক রশি ঢুকাইয়া দিছে, ওই ওট মন মতো চলার অধিকার সে ওটের আর থাকে না। এখন মালিক টানে যেদিকে কদম দিতে বাধ্য সেদিকে, যদি মালিকের টানের উল্টা কদম দেয় নাকটা ছিঁড়ে যাবে। ঈমান আনার পরে, মুসলিম হওয়ার পরে আল্লাহ যা বলে, রাসূল যা বলে তা মানতে তুমি বাধ্য, উল্টা পাল্টা চলবা তোমার ঈমান ছিঁড়ে যাবে। আপনি মনে করবেন না ঈমান তো একবার আনছি, ছুটবো কেমনে, ছিঁড়বো কেমনে? ও প্রিয় ভাইরা, ঈমান আপনি এনেছেন, এই মানটা তো ভেঙ্গেও যেতে পারে। অজু করার পরে অজু কি ভাঙে না? কথা বলেন, রোজা রাখার পরে রোজা কি ভাঙে না? নামাজে দাঁড়ানোর পরে নামাজ কি ভাঙে না? নামাজ পরে নামাজে দাঁড়াইছেন, নামাজে দাঁড়াইয়া কথা বললেন, নামাজটা ভেঙ্গে গেল। অজু করার পরে পেট থেকে হাওয়া বের হলো, অজু ভেঙে গেল। রোজা রেখেছেন, কেউ কিছু খাওয়াইলো অথবা নিজে কিছু খেয়ে নিলেন জেনে বুঝে মনে আছে, তারপরও পিপাসা লাগছে পানি খাইলেন, সহ্য ডোবার আগে রোজা আছে না ভেঙে গেছে। অজু ভাঙার কারণ আছে, রোজা ভাঙার কারণ আছে, নামাজ ভাঙার কারণ আছে, ঈমান ভাঙার কি কোনো কারণ নাই? الذين آمنوا ثم كفروا ثم آمنوا ثم كفروا ثم كفروا ثم ثم ازدادوا كفرا। কোরআনে আল্লাহ তাআলা বলছেন, কিছু মানুষ আছে যে মানুষগুলো ঈমান এনেছে তারপর আবার কাফের হয়ে গেছে, তারপর আবার ঈমান এনেছে তারপর আবার কাফের হয়ে গেছে, কাফের হওয়ার পরে আর নতুন করে ঈমান আনে নাই। সুম্মাজদাদু কুফরা, তারা কুফুরিতে সীমা লঙ্ঘন করেছে, কাফের অবস্থায় মরে গেছে। লাম ইয়াকুনিল্লাহু লিয়াগফিরা লাহুম ওয়ালা লিয়াহদিয়াহুম সাবিলা। যারা কুফুরিতে সীমা লঙ্ঘন করে কাফের অবস্থায় মরে যায়, আল্লাহ তাদেরকে কোনোদিন ক্ষমা করবে না। যার ঈমান নাই তার কপালে জান্নাত নাই। এই ঈমানটা ভেঙে গেল আপনার, কেমনে ভাঙলো? প্রিয় ভাই শুনুন, ভাঙবে যে রাসূলুল্লাহ বলেছেন কিয়ামতের আগে সম্ভাবনায় সংখ্যা বেড়ে যাবে। কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকুনু বাইনাস সাআতি ফিতানুন ক্বাতি'আল লাইলিল মুসলিম ইসবিহু ফিহা আর-রাজুল মুমিনান ফায়ুমসি কাফিরা। প্রিয় নবী বলছেন, কিয়ামত যখন আগাবে তখন ফিতনা এত বেশি তৈরি হবে, মানুষগুলো সকাল বেলায় মুমিন থাকবে, সন্ধ্যা বেলায় কাফের হয়ে যাবে। মানুষের ঈমান থাকবে না, এমন কাজ করবে যে কাজ ঈমান ভেঙে যায়। আমার ভাইরা, মসজিদে গিয়ে আল্লাহর সেজদা দেয়, আবার দরবারে গিয়ে পীরের পায়ে সেজদা দেয়, এমন লোক বাংলাদেশে আছে না নাই?
যে লোকটা মসজিদে আল্লাহকে সেজদা দিল সে মুমিন, কিন্তু পীরের পায়ে সেজদা দেওয়ার পরে সে মুমিন না মুশরিক। ঈমান আছে না ভেঙে গেছে? যেই লোকটা কাদিয়ানি তার মসজিদ আছে নামাজ পড়ে কিন্তু রাসূলকে শেষ নবী মানে না, ওই কাদিয়ানি লোকটা নামাজ পড়ার পরেও মুমিন না কাফের? কারণ কোরআনে বিশ্ব নবী শেষ নবী এই কথা আছে না নাই, এটা মানেনি তার ঈমানটা শেষ। উদখলো ফিসিলমে কাফা, এই আয়াত যারা মানবে না তারাও ঈমান নিয়ে মরতে পারবে না। কারণ আপনি যখন শরীয়তের কিছু বিধান মানবেন কিছু বিধান মানবেন না, যেগুলো মানলেন না ওখানে যদি আপনি তাওবা করে ফিরে আসেন তাহলে ঈমান আবার ফিরে আসবে। তাওবা করার কারণে আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করলো, ক্ষমা করতে পারে, কিন্তু যেগুলো মানলেন না তাওবাও করলেন না ক্ষমাও চাইলেন না, বরং বৃদ্ধাঙ্গুল দেখাইতে দেখাইতে মরে গেলেন, ওই যে কিছু মানলেন না, না মানার কারণে আপনার ঈমানটা আর নাই। কারণ কাফের হওয়ার জন্য পুরা কোরআন অমান্য করা লাগে না, কোরআনের একটা বিধান অমান্য করলেই ঈমানটা থাকে না। কাদিয়ানিরা আল্লাহর কয়টা বিধান মানে না? না কয়টা? কি তিন চারটা? একটা, একটা বিধান মানে না, সেটা শেষ নবী। চারটি অক্ষর খা আলিফ তামিম, চারটি অক্ষরে আল্লাহ একটা মেসেজ দিয়েছে, তিনি শেষ নবী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী, এ নিয়ে আমাদের কারো দ্বিমত আছে? চিৎকার দিয়ে বলুন রাসূল শেষ নবী কি না? এটা ঈমান। কেউ যদি বলে না গোলাম মোহাম্মদ কাদিয়ানি নবী, নাউজুবিল্লাহ, ঈমান থাকবে? আমার ভাইয়েরা যদি কাফের কেউ হয় পুরা কোরআন অস্বীকার করা লাগবে না, কোরআনের একটা অক্ষর অস্বীকার করলো কাফের হয়ে যাবে। ইবলিস শয়তান কাফের হয়ে গেল, আল্লাহর কয়টা আইন মানে নাই? কথা বলুন, একটা। সে আইনটা কি ছিল? আদম সেজদা করো, আদম আলাইহিস সালামকে সেজদা করতে আল্লাহ তাআলা বললেন, ইবলিস সেজদা করল না। পরক্ষণ আল্লাহ তাআলা জিজ্ঞাসা করলেন, মা মানা কাল্লা তাসজুদা ইদ আমারতু, ও ইবলিস যখন তোমাকে আমি আদেশ করেছিলাম আদমরে সেজদা করো কেন করলা না? ইবলিস যদি বলতো, রব্বানা জালামনা আনফুসানা, হে আল্লাহ আমার নফসের উপর জুলুম করে ফেলেছি, ভুল করে ফেলেছি, ক্ষমা করে দাও। ইবলিস রে ক্ষমা করার মতো ক্ষমতা আল্লাহর আছে না? নাই। কিন্তু ইবলিস ক্ষমা চাইছে? কথা বলেন, ক্ষমা চায় নাই, বরং উল্টা যুক্তি দিছে, আনা খাইরুম মিনহু, আমি তো আদমের সে সেরা, আমি তারে কেন সেজদা করব? খালাকতানি মিন নার ও খালাকতাহু মিন তিন, আদম বানাইছো মাটি দিয়া, আমারে বানাইছো আগুন দিয়া, আমি আগুন, আগুন লাগাইলে তো উপরের দিকে ওঠে, মাটি ছেড়ে দিলে তো নিচের দিকে চলে যায়, এখন ওই আগুন হইয়া নিচের দিকে মাথা নত কেমনে করি? উল্টা যুক্তি দিছে, আল্লাহর অর্ডার একটা অমান্য করলো, ইবলিসের ঈমান আছে না গেছে? আচ্ছা, আল্লাহর এই অর্ডারটা অমান্য করার আগে ইবলিস কি কাফের ছিল? কথা বলেন, ইবলিস কি কাফের ছিল? সে তো ফেরেশতাদের ওস্তাদ হইয়া গেছে। কোন কোন আলেম বলেন যে সে মুআল্লিমুল মালাইকা ছিল, ফেরেশতাদের তালিম দিত, তার বিয়াত করত, আল্লাহ নির্দেশিত পন্থায় ফেরেশতাদেরকে তালিম দিত। সে মুমিন শুধু না, ফেরেশতাদের লিডারের মতো হয়ে গিয়েছিল, নেতৃত্ব দিয়েছিল মুআল্লিম হইয়া, কিন্তু কাফের হয়ে গেল, আল্লাহর কয়টা আইন মানে নাই? চিৎকার দিয়া বলেন কয়টা? কাদিয়ানি কাফের হলো, আল্লাহর কয়টা মেসেজ মানে না? একটা। কেউ যদি বিষ খাইয়া মরতে চায় সে কি এক মন বিষ খায়? মরতে কি 15 কেজি খাওয়া লাগে? 200টা খায়? আরে ভাই, মরার জন্য 3 ফোঁটা 2 ফোঁটা যথেষ্ট। কাফের হওয়ার জন্য পুরা কোরআনের বিধান অস্বীকার করা লাগবে না, 1-2টা না মানলে ঈমান চলে যায়। কাফের হলে ইবলিস একটা মানেনি,
কাফের হয়ে গেল কাদিয়ানি একটা মানেনি আল্লাহ কয় জোরে ধরে হাত কাটো 52 বছরে মানলেন না আল্লাহ বলে ডাকাত ধরে শুলে দাও 52 বছরে মানলেন না কোরআনে আল্লাহ বলে জানা করলে অবিবাহিত হলে 100 বেত লাগাও বিবাহিত হলে পাথর মারো 52 বছরে মানলেন না রাসূলুল্লাহ বলে মদ পান করলে 80 বেত লাগাতে হবে হযরত ওমর তার ছেলেরে ছাড়ে নাই 52 বছরে 80 বেত লাগালেন না ডজন ডজন না মেনে আপনারা মুমিন থাকেন কেমনে আমার প্রিয় ভাইরা ঈমান রাখতে হলে ইসলামে পরিপূর্ণ প্রবেশের দরকার আছে না নাই এ পরিপূর্ণ পরিপূর্ণ প্রবেশ করার অর্থ কি এটা কি গেট নাকি দরজা নাকি যে আগে মাথা দিলেন তারপরে পেট ঢুকাইলেন তারপরে এবার পা ঢুকাইলেন এটা তো বোঝানো হয় নাই এটা বোঝানো হয়েছে পরিপূর্ণ প্রবেশ করা মানে কোরআনের সকল আইন মানতে রাজি হওয়া লাগবে মানতে রাজি হওয়া লাগবে একটা আইনকে উপেক্ষা করা যাবে না আমার প্রিয় ভাইরা ইসলাম যেহেতু আত্মসমর্পণ করার নাম আল্লাহ তাআলার কাছে আত্মসমর্পণ করার পরে এখন আল্লাহ তাআলা যা বলেছেন সব মেনে নিতে হবে এখন এই জাতিকে আমরা এটাই তো বলছি আপনারা কিছু মানবেন না এই জাতীয় চিন্তা লালন করলে আপনারা জান্নাত পর্যন্ত পৌঁছতে পারবেন না এজন্য আল্লাহ বলছে ইসলামে পরিপূর্ণ ঢোকো আল্লাহ আমাদের বড় হিতাকাঙ্ক্ষী আল্লাহর মতো এমন বিশ্বস্ত হিতাকাঙ্ক্ষী বন্ধু আর দ্বিতীয় জন নাই আমার ভাইরা আপনারা যদি কুমিল্লা ক্যান্টনমেন্টে ঢাকা যাওয়ার জন্য বাসে ওঠেন আচ্ছা বাসে ওঠার পরে যদি আপনার হাতটা আপনি জানালা দিয়ে বাইর করে রাখেন তাহলে অ্যাক্সিডেন্টের সম্ভাবনা আছে কিনা আর যদি আপনি নিরাপদে ঢাকা যেতে চান হাতটা কি বাইরে রাখবেন না ভিতরে ঢুকাবেন গাড়ির ভিতরে পরিপূর্ণ দেহটাকে রাখেন বাহিরে জানালায় হাত দেবেন না যদি কোনো যাত্রী গাড়িতে ওঠার পরে তার মাথাটা বাহিরের দিকে দিয়া পাশে যে গাড়ি যায় ওই গাড়ির দিকে তাকায়া থাকে গুনতে থাকে কয়টা গাড়ি যায় ও বেটা কি ঢাকা যাবে না কবরস্থানে যাবে কারণ পাশের গাড়ি তার মাথাটাকে ভেঙে দিয়ে চলে যাবে এজন্য আপনারা মাঝে মাঝে খেয়াল করবেন লোকাল বাসে এগুলো বেশি হয় কিছু যাত্রী আছে অবুজ টাইপের উঠে তারা জানালার পাশ দিয়ে এভাবে একটা হাত দিয়ে বয়ে থাকে কিছু যাত্রী আছে মাথা বাইর করে সাই দিক সেদিক তখন ড্রাইভার সাহেব লুকিং গ্লাস দিয়া তাকায়া সুপারভাইজারকে হেল্পারকে ধমক দিয়া কয় এই হেল্পার যাত্রীর মাথা ভিতরে ঢুকা কারণ ড্রাইভার জানে এভাবে মাথা বাহিরে থাকলে অ্যাক্সিডেন্ট ঘটে যাবে আমরা যারা ইসলামে অর্ধেক ঢুকেছি বাকিটা ঢুকি নাই মহান আল্লাহ আমাদেরকে বলছে ইসলামে পরিপূর্ণ ঢোক পুরা না ঢুকলে জান্নাত পর্যন্ত পৌঁছতে পারবা না ওয়ালা তাত্তাবিউ খুতুয়াতিশ শয়তান ইন্নাহু লাকুম আদুবুম মুবিন কারণ আমাদের পিছনে শয়তান লেগে আছে সে আমাদের দুশমন যদি আপনি 90% ইসলামে ঢুকেন 10% ইসলামে না ঢোকেন 90% আল্লাহর অধীনে গেল বাকি 10% শয়তানের অধীনে চলে গেল আর শয়তান আপনার 10% ধরে এমন জোরে টান মারবে বাকি 90% সহ ছুটাইয়া নেবে ওর সাথে আপনি কুলাইতে পারবেন না যখন দেশে মশার উপদ্রব বেড়ে যায় তখন আমরা মশারি টানাইয়া ঘুমাই যখন আমরা মশারি টানাইয়া ঘুমাই তখন কি আমাদের হাত অথবা পা দেহের কিছু অংশ কি মশারির বাহিরে রাখি কথা বলেন না বাহিরে রাখি আচ্ছা কেউ যদি মশারির ভিতরে ঢুকা তার হাতের ওটুকু পর্যন্ত সে বাহিরে রাখিয়া দিল এলাকার যে মশা আছে ওই মশা কি নারাজ না খুশি মশারা বলবে আমার ওটুকু হইলেই চলে এখন আপনি যে ব্যাক কলের মতো একটা হাত বাইরে রাখা ঘুমাইলেন মশা যদি আপনার হাতে এসে ম্যালেরিয়ার জীবাণু ঢুকাইয়া দেয় ওই জীবাণু আপনার মাথায় যাবে কিনা পায়ে যাবে কিনা পেটে যাবে কিনা এজন্য নিরাপদ থাকতে হলে মশারির ভিতরে পুরা ঢোকে ফেলো
জান্নাত পর্যন্ত পৌঁছতে চাইলে শয়তানের কাছে জীবনের একটা অংশ রাখা যাবে না, পরিপূর্ণ জীবন ইসলামের ভিতরে ঢোকাতে হবে। আমরা সেই কথাই বলছি, আমরা কাউকে খোঁচা দিয়ে কাউকে আঘাত দিয়ে কথা বলতে কথাগুলো বলি না। আমরা চাই না কাউকে ক্ষমতা থেকে নামায় আমরা ক্ষমতায় যেতে, বরং আমরা পুরো ইসলামকে মানার জন্যই বলি, তোমরা নিজেরা ইসলামে ঢুকে যাও, ক্ষমতায় তোমরাই থাকো, আল্লাহর কোরআন দিয়ে দেশটা চালাও। কারণ যদি পরিপূর্ণ ইসলাম মানতে হয়, কোরআনের আইন কায়েম না হলে পরিপূর্ণ ইসলাম মেনে চলা সম্ভব না। আমাদের অনেক আলেম ভাইয়েরা পর্যন্ত এখানে এসে হোঁচট খাচ্ছে, ধাক্কা খাচ্ছে, পিছলে পড়ে যাচ্ছে। কোরআনের আইন রাষ্ট্রে লাগবে, কোরআন দিয়ে দেশ চালাতে হবে, রাষ্ট্র কোরআন দিয়ে চলবে, এটা নাকি দরকার নাই, এটা না হলেও চলবে, শুধু তাওহীদ মানলেই নাকি হবে, নামাজ কালাম পড়লেই নাকি জান্নাত মিলে যাবে। আমরা সে ভাইদেরকে বলতে চাই, উদখুলু ফিস সিলমে কাফফা, এই আয়াতের কি হবে? কারণ শরীয়তের যত ফৌজদারি বিধান আছে সবগুলো রাষ্ট্রের সাথে জড়িত। ব্যক্তি চাইলেও চোরের হাত কাটতে পারবে না, ব্যক্তি চাইলে সুদী ব্যাংক বন্ধ হবে না, ব্যক্তি চাইলে সিনেমা হল বন্ধ করতে পারবে না, ব্যক্তি চাইলে জেনা করলে পাথর মারতে পারবে না। এগুলো কায়েমের জন্য ইসলাম আমি রাষ্ট্র দরকার আছে না নাই? আমার প্রিয় ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য তো মক্কা থেকে যখন হিজরত করে মদিনায় যাচ্ছিলেন, হিজরতের পথে আল্লাহর শিখানো দোয়া তিনি আল্লাহর কাছে করেছেন, ওয়াজআল্লি মিন লাদুনকা সুলতানান নাসীরা। সুবহানাল্লাহ পড়েন। প্রিয় নবী বলছে, হে আল্লাহ, আমি তো হিজরত করে মক্কা থেকে মদিনায় যাচ্ছি, এখন মক্কা থেকে মদিনায় গিয়ে যদি মদিনাতে মক্কার পরিবেশটাই পাই তাহলে হিজরত করে লাভটা কি? কোরআন কি নাজিল শুরু মদিনায় হয়েছে না মক্কায় হয়েছে? এ ভাইরা কথা বলেন কোথায়, এবার বলুন তো, যারা জানেন তারা জবাব দেবেন। একটু কঠিন প্রশ্ন, কোরআনের 114 সুরার মাঝে বেশি সুরা কি মক্কায় না মদিনায়? মাশাআল্লাহ, উত্তর সহি। বেশি সুরা কোথায়? মক্কায় নাজিল হয়েছে। আমার প্রিয় ভাই, রাসূলুল্লাহর নবুয়তে জীবন ছিল 23 বছর, 23 বছরের মাঝে মক্কায় বেশি না মদিনায় বেশি? মাশাআল্লাহ, মক্কায় বেশি। 10 জন সাহাবী যারা বিখ্যাত জান্নাতের সুসংবাদ পেয়েছে, যারা আল আশার আল মুবাশশারা, তারা কি মক্কার লোক না মদিনার লোক? অধিকাংশ মক্কার, সুবহানাল্লাহ, সবই মক্কার বলা চলে। আবু বকর মক্কার লোক, ওমর মক্কার লোক, ওসমান মক্কার লোক, আলী মক্কার লোক, তালহা মক্কার লোক, জুবাইর মক্কার লোক। ও প্রিয় ভাইরা, ইসলাম শুরু হয়েছে মক্কায়, কোরআন বেশি নাজিল হয়েছে মক্কায়, আল্লাহর নবীর নবুয়তের জীবনে 13টি বছর গিয়েছে মক্কায়, কিন্তু মক্কায় ইসলামী পরিবেশ ছিল না, তাই সেখানে দিনের বিজয় হয় নাই। দিনের বিজয়ের জন্য কোরআনের ক্ষমতা লাগে, ইসলামের পরিবেশ লাগে। মদিনায় পরিবেশ ছিল তাই সেখানে দিন কায়েম হয়েছে। তাই আমরাও যদি চাই তাহলে আমরাও আমার বাংলার জমিনে কোরআনের রাজ কায়েম করতে হলে দিনের বিজয় দরকার আছে না নাই? আসুন সেই প্রক্রিয়া আমরা এগিয়ে যাই, ইসলামকে জীবনের সব জায়গায় মানার জন্য সিদ্ধান্ত গ্রহণ করি, যেখানে পারবো না তাওবা করে আল্লাহর কাছে ফিরে আসি। হে রব, তুমি তৌফিক দাও, বলেন আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনিব। আল্লাহ হাফিজ। সম্মানিত ভাইরা, নাজিম ভাই আসছে? মোল্লা নাজিম ভাই আসছে নাকি? আচ্ছা, এখন এখন কর্মসূচি কি? দোয়া শেষ, এরপরে বক্তা নাই আর? সম্মানিত ভাইয়েরা, ওনারা ঘোষণা দেবেন, ঘোষণা শুনবেন। আমি একটা ছোট্ট ঘোষণা দেই, আমার লিখা নতুন একটি বই এসেছে, আলহামদুলিল্লাহ আমি 60টি বই লিখেছি এ পর্যন্ত। নতুনটার নাম মহিরায়না পরকাল। এর আগে আমার মেয়েরাজ নিয়ে, সালাত নিয়ে, বেদাতের উপরে, শিরকের উপরে, ব্যক্তি ও পরিবারের উপরে, কোপরের উপর বই আছে। রাস্তায় আমার কালো গাড়িটা আছে, যারা বই নিতে চান রাস্তা থেকে, গাড়ি থেকে সংগ্রহ করতে পারবেন। আল্লাহ হাফিজ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।